পুজোর সময় আড্ডাটা দিচ্ছি, তোমার কলমের প্রতিভা তো তুমি দেখালে শুরুতেই, একটা সঙ্গীতের প্রতিভা দিয়ে শেষ হোক, একটা কিছু শোনাও আমাদেরকে নিশ্চয়ই। এটা অ্যাট ইওর ওন রিস্ক, আমি ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলের দর্শকদের বলছি যে দয়া করে এই গানটি শুনে ওদের চ্যানেল দেখা বন্ধ করে দেবেন না। আমাদের আসলে একটা ব্যান্ড ছিল, আমি তাতে মূলত গান লিখতাম, কিবোর্ড বাজাতাম, গিটার বাজাতাম ইত্যাদি, এবং সেটাও পুজোর সময় বিভিন্ন জায়গায় অনেক প্রোগ্রাম করতে করতে বেরোনো, সেটারও একটা, সেটাও দুর্গাপূজার সাথে ভীষণভাবে জড়িত, কীভাবে কাটাতাম। একবার মনে আছে দক্ষিণ চব্বিশ পরগনার ভিতরে একটি জায়গায় প্রোগ্রাম করতে গেছি, তো এরকম অনেকক্ষণ সেই দিন সম্ভবত যাই হোক আমরা আমাদের গান টান গিয়েছি, গাওয়ার পরে নামতে দিচ্ছে না, আমি একটা সাইডে দাঁড়িয়ে কিবোর্ড বাজাচ্ছিলাম স্টেজের সাইডে দাঁড়িয়ে। তা এবারে এই গান ওই গান সেই গান আসছে, আমার পা দুটো স্টেজের তলা থেকে একজন ধরে নিয়েছে এবং ধরে নিয়ে বারবার আমার পায়ে মাথা ঠুকছে আর ঠুকতে ঠুকতে বলছে একবার বল, একবার বল, একবার বল। আমি প্রথম অনেকক্ষণ বুঝতে পারি না, আমি বললাম কী বলবো, বলুন কী বলবো, কিন্তু সে কী বলবোটা কিছুতেই বলছে না, সে বলে চলেছে একবার বল, একবার বল, একবার বল। তারপরে বেশ খানিকক্ষণ পরে এটা আমরা রিয়েলাইজ করলাম যে সে আসলে আমাদের কাছে একবার বল তোর কেউ নেই এই গানটা শুনতে চাইছে, কিন্তু সেটা তিনি তখন ন্যাচারালি রাত 10:30-11:30 বেজে গেছে এবং তিনি সব মিলিয়ে আনন্দটা এত বেশি করে ফেলেছেন যে তিনি গোটাল বাক্যটা বলার অবস্থায় তখন আর নেই, শুধু দুটো শব্দ একবার বল, একবার বল করে চলেছেন। যাই হোক, তারপরে একবার কেন, অনেকবারই বলে টলে এসেছিলাম আমরা। তাহলে তো তোমাকে এটা জিজ্ঞেস করতেই হয় যে এত ব্যান্ড রয়েছে, তোমার পছন্দের ব্যান্ড কোনগুলো? চন্দ্রবিন্দু, পরশ পাথর, মহিনের ঘোড়াগুলি ভীষণ প্রিয়। হ্যাঁ, একটা পছন্দ সেইভাবে দেখ, ক্যাকটাস, চন্দ্রবিন্দু, ফসিলস, ভূমি, এগুলো তো আমাদের বেড়ে ওঠার অংশ, লক্ষ্মী ছাড়া। এই ব্যান্ডটা খুব বেশি দিন স্টিক করলো না, কিন্তু আমাকে আলাদা করে আমার খুব পছন্দের ব্যান্ড ছিল পরশ পাথর, অপূর্ব সব গান ছিল, ইচ্ছে টানা বা ভালো লাগে বা অনেক 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 রকম গান ছিল। আজকে ওরা যেটা শোনাতে বলেছে, যেহেতু আমাকে একটা প্রশ্ন করলো ধম্মটম্ম সব মিলিয়ে, তা আমিও ভাবলাম যে তাহলে একটু পুজোর সামনে কিন্তু খ্রিশ্চান একটি মেয়ের লেখা গান, সেই অর্থে একটি হিন্দু ছেলে সে একটি খ্রিশ্চান মেয়েকে উদ্দেশ্য করে গান লিখেছে, এরকম একটা গান গাই আবার, অ্যাট ইওর ওন রিস্ক। কালু সাহেবের মেয়ে স্কুল পালিয়ে ধরতে তোমার দুটো হাত, কত মার খেয়েছি মুখ পুজে শুয়েছি অন্যায় কত অপবাদ, বয়স তখন ছিল 15 তাই ছিল স্বপ্ন দেখার ব্যারাম, মাথার ভেতর ছিল এলভিস প্রেসলি খাতার ভেতর তোমার নাম, মেরিয়ান, মেরি মেরিয়ান, মেরিয়ান মারি, করি সব এলোমেলো, এলভিস চলে গেল কেটে গেল বছর অনেক, তোমার ও মামা কাকা একে একে পাড়ি দিল সবাই মিলে বিলে, রয়ে গেলে তোমরা আঁকড়ে রিপন স্ট্রিট দুটো ঘর সিঁড়ির তলায়, নোনা দেয়াল থেকে যিশু ছল ছল চোখ হাত তুলে আশ্বাস দেয় এখন, মেরিয়ান, মেরি মেরিয়ান, মেরিয়ান মারি, বাবা ছিল ইঞ্জিন ড্রাইভার আমার বনেদি ব্যবসা, বংশের ইজ্জত রাখতে হলে বউ হতে হবে ফর্সা, বাঙালির ছেলে তাই গলায় গামছা দিয়ে ফেললাম করে বিয়ে, ছোট্টবেলার প্রেম আমার কালো মেম কোথায় গেলে হারিয়ে, মেরিয়ান, মেরি মেরিয়ান, অনেক বয়স হওয়ার পরে এখন শেষ যা বলছে, রিক্সায় চড়ে তুমি দুলে দুলে চলে যাও আমার পাড়া দিয়ে প্রায়, পাক ধরে গেছে চুলে কাল দুটো গেছে ঝুলে নিয়মিত অবহেলায়, কোনো এক অফিসেতে শর্ট হ্যান্ড নিতে নিতে, কোনো এক অফিসেতে শর্ট হ্যান্ড নিতে নিতে নখগুলো গেছে ক্ষয়ে,
ছোট্টবেলার প্রেম আমার কালো মেম কোথায় গেলে হারিয়ে মেরিয়ান মেরি মেরিয়ান মেরি মারি। আমি নিশ্চিত এই ছোট্টবেলার প্রেমটাও এই হিন্দু ছেলেটি এবং খ্রিশ্চিয়ান মেয়েটির পুজোর সময় হয়েছিল। তাই আমি তো তোমাকে বলবো যে এত ব্যস্ততার মধ্যেও এখনো তুমি প্লিজ আবার ব্যান্ডটা শুরু করো, নাহলে মানুষজন তোমার রাজনৈতিক স্লোগান তো শুনছেন সব জায়গাতে, এই মানে গান এই বিষয়গুলোকে কিন্তু মানুষ মিস করবে। যদি গান গায় তাহলে আমি গিটার বাজাতে পারি। ও গুনগুন করছিল, আমি পাশে দেখছিলাম, ও খুব সুন্দর, ওর গলায় সুর আছে। শেষ করবো দাদা, তুমি যেহেতু পুজোর সময় চলছে এই অনুষ্ঠান, তুমি দর্শকদের যদি পুজো নিয়ে কোনো শুভেচ্ছা বার্তা বা কিছু বলতে চাও। খুব ভালো কাটান, খুব আনন্দে কাটান। পুজোর চারটে দিন শুধু নয়, বছরের বাকি 361টা দিনও একই রকম ভালো কাটুক। আমাদের দেশ রাজ্য যারা চালাচ্ছে তারা আমাদের ভালো থাকতে দিচ্ছে না, কিন্তু তার মধ্যেই যতটা পারা যায় ভালো থাকার লড়াইটাই আমরা সবাই লড়ছি। এই পুজোতেও অনেকে ভালো থাকবে না, যতই আমরা আনন্দের কথা বলি, মিলেমিশে থাকার কথা বলি, যারা তত ভালো থাকবে না তারা যাতে আগামী পুজোর মধ্যে ভালো থাকা শুরু করে দেয়, তার জন্যই আমরা সবাই লড়াই করছি। সেই লড়াইতে আমাদের পাশে থাকুন। একদম, প্রত্যেকেই পুজো খুব ভালো করে কাটান, আনন্দ করুন নিজের পরিচিত মানুষজনদের সাথে। আমরা শেষ করছি আজকের অনুষ্ঠান।